সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য যেটা সবচাইতে জরুরি যে বিষয়গুলো, সেই বিষয়টা অত্যন্ত সহজভাবে আলোচনা করার এবং সহজ ভাষায়। বন্ধুরা, আমি জানি না কতটুকু সাকসেস হই। যদি সাকসেস হয়ে থাকি, আপনাদেরকে যদি আমি কিছুটা বোঝাতে সক্ষম হয়ে থাকি, আপনাদের যদি সামান্যতম উপকার হয়ে থাকে, তাহলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন, পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন। বন্ধুরা, বর্তমান আধুনিক যেই সার্ভিসিং সেক্টর, এইখানে শুধুমাত্র চার্জিং পোর্ট, ডিসপ্লে, এইসব ছোটোখাটো কাজগুলা করলেই, বন্ধুরা ব্যাটারি লাগানো, এইসব ছোটোখাটো কাজ করে কিন্তু আপনি এখন শুধু একজন ভালো টেকনিশিয়ান হতে পারবেন না এবং আপনি সবগুলো মোবাইল সার্ভিসিং করতে পারবেন না। বন্ধুরা, আগে যে মোবাইলগুলোকে অহরহ টেকনিশিয়ানরা বাতিল করে দিত, এখন কিন্তু সেইগুলো আর বাতিল হয় না, সেগুলো অনায়াসেই সার্ভিসিং হয়ে যায়। কারণ হলো এখন সার্ভিসিং জগৎটা অনেক উন্নত হয়ে গেছে। তো বন্ধুরা, এই উন্নত সার্ভিসিং এই সেক্টরে যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, বর্নিও স্কেমেটিক হার্ডওয়্যার অ্যান্ড সলিউশন। বন্ধুরা, বর্নিও সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে, অবশ্যই আপনি একজন ভালো টেকনিশিয়ান হতে আপনার খুব বেশি দিন সময় লাগবে না। কিন্তু যদি আপনি বর্নিও স্কেমেটিক সলিউশন সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে আপনি বন্ধুরা ভালো টেকনিশিয়ান হওয়া আপনার জন্য প্রায় অসম্ভব। কারণ বর্নিও স্কেমেটিক ডায়াগ্রাম সলিউশনে আপনাকে অত্যন্ত সহজভাবে বিষয়গুলো দেওয়া আছে, কিন্তু বন্ধুরা এটা যেহেতু পুরোপুরি ইংরেজি একটি ভার্সন, সুতরাং এটাকে বুঝতে একটু অনেকেরই কষ্ট হয়। এই জন্য আমি বন্ধুরা পর্বে পর্বে আস্তে আস্তে ছোট থেকে ছোট বিষয়গুলো আপনাদের সঙ্গে সুন্দরভাবে আলোচনা করি, যেন আপনারা এটা সুন্দরভাবে বুঝতে পারেন। বন্ধুরা, ইতিপূর্বে আপনাদের সঙ্গে আমি চার পর্বে আলোচনা করেছি, আজকে আমি পঞ্চম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যেন পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো আপনাদের সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অফুরন্ত ভালোবাসা এবং ধন্যবাদ। বন্ধুরা, আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করে প্রত্যেকটি টেকনিশিয়ানের কাছে পৌঁছে দিবেন, যেন প্রত্যেকটি টেকনিশিয়ান উপকৃত হয়। বন্ধুরা, আপনার এই শেয়ারের কারণে যদি কোনো টেকনিশিয়ান উপকৃত হয়, তাহলে আপনিও সওয়াবের ভাগী হবেন, আমিও সওয়াবের ভাগী হব। বন্ধুরা, আমরা যারা টেকনিশিয়ান শুধু কিন্তু টাকার জন্য কাজ করি না, আমরা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করি, আমরা দেশের সম্পদ রক্ষা করার জন্য কাজ করি। বন্ধুরা, ইতিপূর্বে আপনাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম মোবাইল ফোন সলিউশন সম্পর্কে, স্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল সম্পর্কে। আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সিস্টেম অন চিপস। বন্ধুরা, সিস্টেম অন চিপস এইটা সম্পর্কে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। বন্ধুরা, এই সিস্টেম অন চিপস এইটার যদি প্লাস চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করে দিলে এটা মাইনাস হয়ে গেল এবং নিচে দেখুন দুইটা অপশন আসলো, এ কোয়ালকম, বি হলো মিডিয়াটেক। বন্ধুরা, এই যে চিপস আইসিগুলা যেগুলো আছে, এইগুলা বন্ধুরা আমরা জানি সাধারণত কোয়ালকম এবং মিডিয়াটেক, এই দুইটাই প্রচলিত অর্থে মোটামুটি আপনার প্রায় 98% মোবাইলে কিন্তু এই দুইটা চিপস ব্যবহার হয়, এবং আরও যে দু একটা আছে এগুলো খুব কম, যার জন্য এখানে বর্নিও স্কেমেটিক অ্যান্ড হার্ডওয়্যার সলিউশনে এই দুইটা চিপস সম্পর্কে এখানে আলোচনা করা আছে। তো বন্ধুরা, এখন আমরা কোয়ালকমে আমরা ঢুকব। আমরা কোয়ালকম এর অপশনে ঢুকলাম। এখানে বন্ধুরা আপনাদেরকে একটু আমি বড় করে দেখাচ্ছি যে কোয়ালকমে ঢোকার পরে দেখুন এখানে কোয়ালকম যে পিসিবি বোর্ডগুলো আছে, সে পিসিবি বোর্ডে যত রকমের আইসি ব্যবহার করা হয়েছে, এখানে প্রত্যেকটি আইসি কিন্তু বন্ধুরা এখানে দেখানো হয়েছে। এখানে দেখুন প্রত্যেকটি আইসি এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে, কোয়ালকমে যতগুলো আছে। আর তার নিচে ছিল বন্ধুরা, তার নিচে কিন্তু আছে হলো বন্ধুরা মিডিয়াটেক। তো বন্ধুরা, মিডিয়াটেকেও আমরা যদি প্লাসে চিহ্ন দিই, এই ক্লিক করি, তাহলে কিন্তু বন্ধুরা মাইনাস হয়ে যাবে এবং মিডিয়াটেকের যত রকমের যে আইসি আছে, সেই আইসিগুলো কিন্তু বন্ধুরা এখানে সবগুলো আস্তে 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 শো করছে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়ালকম এবং মিডিয়াটেক। আমরা মিডিয়াটেকটা নিয়ে পরে আলোচনা করব, আমরা এখন প্রথমে আগে কোয়ালকম সম্পর্কে জানব। তো বন্ধুরা, কোয়ালকম যে
যে চিপস গুলা আছে সেই চিপস দেখুন বন্ধুরা, এই যতগুলা সাধারণত ভাবে যতগুলা নাম্বার নাম্বারের যেই চিপস ব্যবহার হয়েছে সেই চিপস গুলার এখানে নাম্বার সহ ডাটা শিট দেওয়া আছে। তো বন্ধুরা আমরা এই এখানে যখন আমি এখানে সরি বন্ধুরা এটা ডাটা শিট না ডায়াগ্রাম। তো বন্ধুরা আমি যখন এই প্লাস মনে করুন যে এখানে 8909 কোয়ালকম যে যে আইসিটা এই আইসির আমি প্লাসে যদি আমি একটা ক্লিক করি তাহলে নিচে দেখুন আসছে কি এসওসি ডায়াগ্রাম পিডিএফ। বন্ধুরা সব ডায়াগ্রাম পিডিএফটা এখানে দেওয়া আছে, আমরা এটাকে যখন ক্লিক করব তখন আমার সামনে দেখুন এই রকম একটা শিট চলে আসছে। আমরা এখন সক ডায়াগ্রামটা দেখে নেব। ডাটা শিট সম্পর্কে আপনাদের সঙ্গে আমি পর্বই আলোচনা করব, ওটা আরও অত্যন্ত মজাদার একটা অধ্যায় এবং সেটা যদি আপনারা যদি আত্মস্থ করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা মোবাইল বিশেষজ্ঞ হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা এই যে দেখুন এখানে কিন্তু সক ডায়াগ্রাম দেওয়া আছে, এই সক ডায়াগ্রাম কি এই নাম্বারটা খেয়াল করুন, এই যে MSM8909 এই যেই চিপস আইসিটা আছে এই সিপিইউ আইসি এই আইসির সঙ্গে কোন কোন জায়গায় খেয়াল করে দেখুন কোন কোন অধ্যায়ের সাথে কিভাবে এর সংযোগ স্থাপন করা আছে, কোন কোন অধ্যায়ের সাথে এই সিপিইউ আইসির সংযোগ স্থাপন করা আছে এবং কোন কোন লাইনের মাধ্যমে। বন্ধুরা এখানে দেখুন FM ব্লুটুথ ওয়ালেন এর এই যে লাইনটা, এই লাইনটা সিপিইউ কোন কোন মাধ্যম দ্বারা সংযোগ স্থাপন করে এখানে দেখুন সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে। এই যে এখানে দেখুন ব্লুটুথ সম্পর্কে এই তিনটা, FM সম্পর্কে এই দুইটা, ওয়ালান সম্পর্কে এই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আছে। তো বন্ধুরা এইটা আবার কোনটা ডাটা ওয়ান ডাটা টু এবং BBIM রিসেট QM এই বিস্তারিত বন্ধুরা CLK এই বিস্তারিত এই জায়গাটা কি কোন কোন ই দ্বারা এর সঙ্গে সংযোগ স্থাপন করেছে এখানে দিয়ে রাখছে, কিন্তু কোন পিনে দিয়ে রাখছে এটা কিন্তু এখানে দেওয়া নেই। বন্ধুরা এটা দেখতে হলে ডাটাশিটে যেতে হবে, ডাটাশিট সম্পর্কে আপনাদের সঙ্গে আমি পরে আলোচনা করছি যে কোন পিনের সঙ্গে কোনটার সংযোগ দেওয়া আছে সেইটাও কিন্তু বন্ধুরা এই দেখতে পাবেন এই বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে। আমাকে আমার আমার যে টেকনিশিয়ান কোন এক টেকনিশিয়ান ভাই একদিন আমার কাছে প্রশ্ন করছিল যে আপনি তো এটা শুধু আপনি শুধু উপর উপর দেখিয়ে দিলেন কিন্তু CPYC-র কত নম্বর পিনের সাথে বা কোন পাশ দিয়ে লাইন আছে এটা তো দেখালেন না। তো আমি সেদিনকে আসলে এটা এক কথায় দেখানোর মতো কিন্তু এটা বিষয় না, এটা ডাটা শিটে গিয়ে আপনাদেরকে আমি বের করে দেখাবো যে আসলে এই সব অধ্যায়ের সাথে সিপিইউ কিভাবে সংযোগ স্থাপন করে। আর এর আগে আপনাদেরকে বলেছিলাম বন্ধুরা এরা কিন্তু সবসময় কোডিং ব্যবহার করে, এই কোডিংয়ের মাধ্যমে কিন্তু বন্ধুরা বুঝতে হবে যে এই পিনের সঙ্গে আমার PMIC-র কোন পিনের সংযোগ, এই পিনের সঙ্গে আমার এই ব্লুটুথের কোন পিনের সঙ্গে, এগুলো সব কোডিংয়ের সাহায্যে দেওয়া থাকে। এই কোডিং নিয়ে আপনার আমি শুধুমাত্র একটা ভিডিও দেবো শুধু কোডিং নিয়ে, তখন বন্ধুরা আপনারা এই কোডিং এর শুধু যে যখন চিনতে পারবেন তখন এটা সামনে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে এটা অমুক জায়গা থেকে এই পিনটা আসছে। তো বন্ধুরা এর পাশে দেখুন BB LCD ক্যামেরা টু ক্যামেরা ওয়ান এইগুলো বন্ধুরা কিভাবে কিসের মাধ্যম দিয়ে এর সাথে সংযোগ, এই যে এখানে দেখুন সুন্দরভাবে দেওয়া আছে CLKC ডাটা MCLK RST মডেল ওয়ান মডেল এইচ পাওয়ার রিসেট। বন্ধুরা এই যে দেখুন সুন্দরভাবে এই জায়গায় দেওয়া আছে, এই যে এই কালার যে কয়টা এই কয়টা হলো ক্যামেরা, এই যে ক্যামেরা ওয়ান ক্যামেরা টু দিয়ে এই এই কয়টা দিয়ে রাখছে। এই ছাড়া এইদিকে দেখুন চার্জার ফাংশান USB কন্ট্যাক্ট তারপর এটা PMIC-র কোন কোন পিনের সঙ্গে কিভাবে সংযোগ স্থাপন করছে এখানে সুন্দরভাবে PMIC সহ এখানে বন্ধুরা এর কানেকশন পয়েন্ট দিয়ে রাখছে। তারপর নিচের দিকে দেখুন TF কার্ড, তারপরে হলো SIM-1 SIM-2 তারপরে হলো বন্ধুরা এই এই পাশে এসে এই যে LPDDR EMMC। তো বন্ধুরা দেখুন EMMC LPDDR এগুলো কিভাবে এর সঙ্গে কানেকশন করছে
সেটাও এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এবং এর যে কোডিং, এই যে এর যে কোডিং, যে ক্লক ডাটা DM3, তারপরে হলো আপনার PMIC-র ক্ষেত্রে আপনার LDO লাইনগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন ফাংশনে পাঠায়। আর ইয়ের সঙ্গে কিন্তু বন্ধুরা, সিপুর সঙ্গে কিন্তু এর এর এদের যে মানে কানে কানে কথা যেটাকে বলা হয়, সেটা হয় কিন্তু এই 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 CLK এবং ডাটার মাধ্যমে। এছাড়াও আরও অন্যান্য দেখুন, এখানে LCD সম্পর্কে দেওয়া আছে, এখানে LCD বিভাগে কয়টা সংযোগ সেখানে দেওয়া আছে। এখানে দেখুন 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এই 12টা কানেকশন দেওয়া আছে শুধুমাত্র LCD সেক্টরের জন্য। ক্যামেরা সেক্টরে দেখুন তার চাইতে বেশি দেওয়া আছে, ক্যামেরা সেক্টরে এখানে গুনে দেখুন, এখানে 3, 6, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22টা কানেকশন আছে শুধুমাত্র ক্যামেরা ফাংশানে। তো বন্ধুরা, এই জায়গা থেকে আমরা মোটামুটি একটা আমরা সক ডায়াগ্রাম পাব, ওই যেই যেই নাম্বারের IC-টা সেই নাম্বারের IC-র আর যে কোন পিনে কানেকশন আছে, এটার জন্য বন্ধুরা আমাদেরকে ঢুকতে হবে ডাটা শিটে। তো বন্ধুরা, এইটা হলো কোয়ালকমের একটি আমি IC দেখালাম। এই পাশে আপনাদেরকে আরও দেখিয়েছিলাম যে এখানে আরও অনেক IC আছে। এখানে খেয়াল করুন, এখানে অনেকগুলো IC দেওয়া আছে এবং প্রত্যেকটি IC-র এখানে সক ডায়াগ্রাম দেওয়া আছে। তো এখান থেকে মাঝখান থেকে আরও একটা আমি যদি ক্লিক করি, সেটা আমি যেটাই ক্লিক করি না কেন, দেখুন নিচে লেখা আসবে সক ডায়াগ্রাম। যখনই সক ডায়াগ্রাম নিচে লেখা আসবে, আমি শুধু এই লালের উপর ক্লিক করে দেব। এই লালের উপর ক্লিক করে দিলেই এই সাইডে ওইটা কিন্তু বন্ধুরা ওপেন হয়ে যাবে। এই যে দেখুন, এখানে সক ডায়াগ্রামটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন PMIC-র যে কানেকশনগুলো, তারপরে এই যে এটার ফিঙ্গারপ্রিন্ট আছে, এর আগেরটা ছিল না, এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট, সেন্সর, ST, LCD, ব্যাকলাইট, ফ্রন্ট ভিডিও, রিয়ার মেন ক্যামেরা, রিয়ার উইড ক্যামেরা, হ্যাঁ, তারপরে এলো SDR, GPS, EMMC, LPDDR, নিচের দিকে এইদিকে এর তো হলো ইয়ার SD কার্ড, SIM-1, SIM-2। তো বন্ধুরা, এইটা আমি এতক্ষণ ধরে যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো কোয়ালকম IC-র একটি বন্ধুরা, এটা একটা কোয়ালকম IC-র। তো অনুরূপভাবে বন্ধুরা, আমরা যদি মিডিয়াটেকে ঢুকি, আমরা যদি মিডিয়াটেক IC-র একটা দেখি, তো মিডিয়াটেকের এটা MT6737-এর যেই IC আছে, সেই IC-র বন্ধুরা এখন আমরা ব্লক, সেটার আমরা এখন সক ডায়াগ্রাম দেখব। তো এটারও বন্ধুরা ওই একই সিস্টেমে দেওয়া আছে সবগুলোর, যে কোনটার কত কতগুলো পিন আছে, কোন 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 ইয়ার সাথে, কোন অধ্যায়ের সাথে কতগুলো পিন দ্বারা এই CPU IC-র যে সংযোগ, সেই সংযোগটা দেওয়া আছে এখানে, সেটাই শুধু দেওয়া আছে। এই যে বন্ধুরা, এখানে দেওয়া আছে যে EMMC-র সাথে কোন কোন পিনের এটাও। তো বন্ধুরা, এখানে শুধু সক ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে কিন্তু বন্ধুরা কোন পিনে কত ভোল্টেজ থাকবে, কোন পিনের গিয়ে কোন পিনের সঙ্গে সংযুক্ত হয়েছে, এটা যদিও এখানে দেওয়া আছে আপনার কোডিং আকারে দেওয়া আছে, কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া নেই। এটার বিস্তারিত দেখতে হলে বন্ধুরা, এইটার যদি আমরা বিস্তারিত দেখি, সেক্ষেত্রে আমাদেরকে বন্ধুরা ডাটাশিটে ঢুকতে হবে। এই ডাটাশিট এমন একটি মজাদার অধ্যায় বন্ধুরা, এই ডাটাশিট সম্পর্কে যদি কারো ভালো ধারণা আসে, এই ডাটাশিট সম্পর্কে আলোচনা করতে গেলে আমার অনেক সময় লাগবে, হয়তোবা এই ডাটাশিট সম্পর্কে আমার অন্তত 5 ঘন্টা আলোচনা করার মতো এই এর ভিতরে অনেক কিছু আছে। কিন্তু বন্ধুরা, আগামীতে আপনাদের সঙ্গে আমি ডাটাশিট নিয়ে আলোচনা করব। আজকে শুধুমাত্র সিস্টেম অন সিস নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াত দেয় এবং আপনাদেরকে হায়াত দেয়, তাহলে এই ডাটাশিট সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এই ডাটাশিটের মধ্যে কী কী আছে, এই যে অডিও আছে, ব্যাটারি চার্জার, তারপরে হলো কাপলার, ডুপ্লেক্সার, OVPIC, এই যে অনেকগুলো বন্ধুরা, আপনারা এখানে আমি সবগুলো পড়লে আপনাদের অনেক সময় নষ্ট হবে। দেখুন, এখানে এতগুলো বিষয় নিয়ে আলোচনা আছে, এবং এটাকে একেবারে মানে ডাটাশিট মানে এটার একেবারে পুঙ্খানুপুঙ্খ, এটাকে চুলচিরা বিশ্লেষণ করা আছে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে। তো বন্ধুরা, এই এই অধ্যায়গুলো নিয়ে আপনাদের সঙ্গে
আস্তে আস্তে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে হায়াত দেয় আর আমার এই ভিডিওগুলো নিয়ে দেখে যেন যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আগামীতে আবার কথা হবে, আপনাদের সঙ্গে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি দোয়া করি সবসময় দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন এবং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করবেন, মানুষের উপকার করছি এই নিয়ত নিয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনার রুজির কখনো অভাব হবে না। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।